রহমানির রাহিম প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমি রাসেল মিয়া আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আমি একটা ডিক্লেয়ার দিয়েছি যে সানাই মাহবুবের নামে বাদী হয়ে আমি আদালতে মামলা করব। আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহার কারণে এখন পর্যন্ত আমাদের সরকারি ছুটি শেষ হয়নি সরকারি ছুটি শেষ হওয়ার সাথে সাথে যখন মহামান্য আদালতের কার্যক্রম শুরু হবে সাথে সাথেই আমি বাদী হয়ে সানাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করব। আপনারা জানেন যে গত পরশু রাতে ঈদের দিন রাতে সানাই মা তার তা ফেসবুক লাইভে এসে শরীরের পায়জামা খুলে অর্ধলঙ্গ হয়ে দেশবাসীকে এবং তার ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যে বিষয়টি আঠারো কোটি মানুষ মেনে নিতে পারেনি এবং আমাদের দেশের মা বোনেরা যে বিষয়টি মেনে নিতে পারেনি তো আমি মামলা করার যে সিদ্ধান্তটা নিয়েছি আপনারা আমাকে পরামর্শ দিবেন এই মামলাটা আমি আমার করা ঠিক হবে কি না বা মামলাটা করা করার পক্ষে আপনারা কি না পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই যে আঠারোই এপ্রিল দু সালে থেকে আমি কিন্তু সানাই মাহবুবের সাথে আমাদের একটা সিনেমার কাজ শুরু করেছি এই সিনেমাটা মুক্তির পথে তো আমি শুধু একটি কথা বলবো যে ওই ছবিতে তিনি আমার বুবুর চরিত্র অভিনয় করেছেন আমি এখন পর্যন্ত আমি কিন্তু এই মাহবুবকে বুবু বুবু বলে সম্বন্ধ করে আসছি এবং আমি অনেকভাবে তাকে বলেছি কিন্তু এই ঈদুল আজার সময় সে যে কাজটা করেছে যে কাজটা করে সে আমাদেরকে ইসলামকে ছোট করেছে এই বিষয়টা আমরা মেনে নিতে পারি নাই এবং এজন্য আমি মামলার ঘোষণা দিয়েছি আশা করি যে আপনারা আঠারো কোটি মানুষ দেশবাসী আমার সাথে থাকবেন ধন্যবাদ